আজকে হ্যাপির ডে অফ, সো আম্মার সাথে দেখা করতে আসছে, আর আম্মাকে শপিংও করে দিবে সে, তাই না কি? বাংলাদেশে তার 2-3 মেয়ে আছে, ওইগুলোরে শপিং করে দিতে হবে। না, যাওয়ার যে শপিং করে দেয় যাওয়ার সময় তার ইচ্ছা মতো বৈশা বৈশা যাওয়ার পরে আমার খুব খুশি। বলতেছে আমি কি বলছি আমাকে কিনে দিতে, এখন যে এত ওয়েট হইলো কিভাবে নিব। আজকে প্রথম একদম এই বাসা থেকে, মানে আমাদের নতুন বাসা থেকে বাজার করতে যাচ্ছি, আর পাশে পুরান মানুষ আছে সবকিছু চিনে, আমি আসলে কিছু চিনি না এখানে, আমার হেল্প লাগবে, আস্তে আস্তে চিনবো। আগের জায়গার তো সবকিছু আমরা চিনতাম, যে আমি বমিলে চলে যেতাম, এখন আমাদের সেক্রেটারিও লাগে, এই জন্য আমরা থাকি আর কি, একটু হেল্প করি। বাসার কাছেই একটা আসদা, আসদাতে আসছি রাদিয়ার স্কুল ড্রেস নিতে। দুলাভাইয়ের সাথে আসছি, শপিং তো করে দিবেই। রুফি কি এই যে ডাইনোসর কার্ডের জন্য নিবে? নো, ইউ ক্যান সি, একটু শপিং এর জন্য এসে হ্যাপি তো একদম। ও কি যে শপিংটা দিলি, তুই নিয়ে যেতে পারিস, নো প্রবলেম। নাম্বার 8, আমি 16, আর আমি 8, তোর ডাবল, তুই আমার ডাবল। অবশ্য খুকি পে করবে, হাসি পেলো, তুই না বললি তোর জামাই পাঠাইছে। কোনো কিছু বাদ নাই, কিনতে অনেক কিছু শপিং করে নিলাম, হ্যাপিরও শপিং হয়ে গেছে, আর আম্মা দেশে যাবে, দেশের জন্য কিছু শপিং। আমি খুব খুশি, আমি আজকে 2 বছর না 3 বছর হয়ে যাবে, আমি ওদের লাইফ স্টাইল, লাইফ, ডেইলি লাইফ সবসময় দেখি, বাংলাদেশ থেকেও দেখতাম, সেই আমাদের ওনাদের টানে আমি লন্ডনে আসছি, লন্ডনে আসছি 3 মাস হলো, আমি সবসময় খুঁজতেছি যে খুকি আপুর সাথে আমার কবে দেখা হবে, কখন দেখা হবে, দেখা হয়ে গেল, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপু, আছে এখানে বড় বড় ফিশও আছে, আর এটা রুই মনো না, গোল্ডেন কার্প, কার্প বোয়া, আমার সবচেয়ে প্রিয় সেকশন লেবু, এখানে আসলেই কি গ্রাম, আর আমার জীবনের প্রথম মনে হয় এত বড় লেবু দেখছি, এগুলো নাকি জারা লেবু মামুন বলল, দুশো লেখা আছে, আচ্ছা সিলেটি জারা, সাতকরা, তারপর টক লেবু, বিভিন্ন ধরনের লেবু আছে, দেখছো জারা লেবু কত বড় হয়, এটা দিয়ে একটা ঢিল দিলে জারা লেমন, এটা জারা লেমন, আর এটা আরেকটা জারা, সাতকরা, হাতকরা, হাতকরা, হাতকরা,
আমরা সব শেষে নিতে চলে আসলাম মাছ যদিও ফ্রিজের জন্য আনলাই যাবে ফ্রিজে জায়গা হবে নাকি বাংলাদেশের মতো এখানে আমরা আছে জীবন বসে বসে কি খাচ্ছ বাজার করে আসছি অনেক বাজার আর ভাবির কার সিট চলে আসছে আমার বাসায় সব ডেলিভারি অরেঞ্জ আছে হয়তো কোনো প্যাকেট এখন আমাদের কতদিন পর পেয়ারা ভর্তা যদি ওই নাই লাকির বাসায় দিয়ে দিছিলাম কি তেঁতুল তেঁতুল আর কাসুন্দি দিলে ভালো লাগতো বাট ইটস ওকে যেভাবে করো সেভাবে ভালো লাগবে আর আমার হাতের মজাদার ছানা বুট বেরছ না কোনা মামু চোখ বুঝছে কামড়াই তাছে পেয়ারা সে আবার গ্লাভস ছাড়া কাজ করে না এদিকে রান্না বান্না করা হচ্ছে চিকেন আর সবচেয়ে মজাদার মুখি মুখি হচ্ছে জলপাই দিয়ে আজকে বাইরে চলে গেছিলাম সেজন্য রান্না বান্না হয়নি সো আস্তে আস্তে রাত হয়ে গেছে আর রাত বলতে এখন ছয়টাই সন্ধ্যা হয়ে যায় এখন দিন ছোট হয়ে যাচ্ছে আর রাত বড় কয়েকদিন পর তিনটার সময় সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের ফ্রিজ টেস্টিল এখানেই আছে এখনও ব্যবস্থা হয়নি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নেক্সট উইকের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে ভর্তা রেডি প্রত্যেক দিন আসতে হবে কিন্তু কথা দিলি তো বাসায় যেতে ইচ্ছা করে না